সৌজন্য সৌজন্য দাদা, বারবার শাসক দল বলে সৌজন্যের রাজনীতি, তাদের মুখে অকথা কুকথা উঠলেই তারা চাপা দেবার বললে জন্য বলে সৌজন্যের রাজনীতি। কিন্তু সৌজন্যের রাজনীতি আপনি দেখাবেন? আপনি তৃণমূল নেতা হলে সাবধান, সৌজন্য দেখানোর সংস্কৃতির ধার ধারা যাবে না, তাহলেই নেমে আসবে শাস্তির খাড়া। এই যেমন হলো কাঁথিতে, বর্ষিয়ার নেতা শিশির অধিকারী, তিনি তৃণমূলেরও সাংসদ, তাকে প্রকাশ্যে প্রণাম করেছিলেন কাঁথির পুরপ্রধান সুবল মান্না, আর যায় কোথায়, তারপরই তাকে সুকজ করল তৃণমূল। দেখুন এখানে আছেন, তাকে আমার প্রণাম, মাননীয় শিশির অধিকারী মহাশয়কে, আর যারা অভিভাবকরা এসেছেন, প্রত্যেক মায়েদের, আমার অভিভাবকদের, তাদেরকেও আমার প্রণাম। মঞ্চে দাঁড়িয়ে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, আর তার জেরে এবার কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্নাকে শোকজ করল তৃণমূল। কেন শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তুলেছে সেই প্রশ্ন। পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে, সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন, সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন, তার জন্য তাকে শোকজ করা হয়েছে। শোকজের পর অবশ্য নিজের অবস্থানে অনর পুরপ্রধান সুবল মান্না, কোনো অন্যায় করেনি দাবি তার, মানুষই এর জবাব দেবে, প্রতিক্রিয়া শিশির অধিকারীর। আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি নিষ্ঠা সততা নিয়ে, পবিত্রতা নিয়ে আমি পৌরসভায় চেয়ারম্যানশিপ চালাচ্ছি, এস কোন জায়গায় যাচ্ছে আপনারা ভাবুন, আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। সুবল মান্না তিনি প্রকাশ্যে বলেছেন যে শিশির অধিকারীর কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, তার গুরুদেব তাকে প্রণাম করেছেন, তারপরে একটা আবহাওয়া তৈরি করাচ্ছেন, রক্ত চক্ষু দেখাচ্ছেন। কিন্তু যে রাজনৈতিক পরিবারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেলি গালিগালাজ করা হয়, কোনো সৌজন্যতা দেখানো হয় না, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করা, তা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়, আমরা সেই জন্য তাকে শোকজ করেছি। বর্ষিয়ান রাজনীতিবিদদের প্রশংসা করে শাস্তির খাড়ার মুখে কাঁথির পুরপ্রধান, কবে সৌজন্যের রাজনীতি বুঝবে বাংলার শাসক দল? বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।